Hi everyone, how are you? আজকে আমরা বানাবো হোম স্টাইল ড্রামস অফ হেভেন। আচ্ছা হোম স্টাইল ড্রামস অফ হেভেন দেখে নেব বানাতে কি কি লাগছে। প্রথমে রেখেছি এখানে পাঁচটা ড্রামস্টিক, এখানে আমি এটাকে স্লিট করে রেখেছি। আচ্ছা এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, এখানে আছে আমার হোয়াইট পেপার পাউডার, এখানে একটা এগ হোয়াইট আছে, এখানে একটু গার্লিক চপ করে রাখা, জিঞ্জার চপ করে রাখা, এখানে আছে আমার গ্রিন চিলি সস, সোয়া সস, এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, সল্ট, এখানে আছে সাদা তেল, এখানে আছে সুগার, এখানে আছে অনিয়ন চপ, এখানে আছে ধনে পাতা চপ, আর এখানে আছে টমেটো সস। তো ফার্স্টে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব, তারপরে চিকেনটাকে আমরা ফ্রাই করবো, অ্যান্ড দেন ফাইনালি টস। তো আমরা দেখে নেব চিকেনটা ম্যারিনেট করতে কি কি লাগছে। বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেবো একে একে জিনিসগুলো যেগুলো আমাদের ম্যারিনেট করতে লাগবে। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট পেপার পাউডার, এখানে দিয়ে দিচ্ছি এগ হোয়াইট, একটা এগের হোয়াইটটা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি চপড গার্লিক, 3-4টে গার্লিকের কোয়া দিলেই যথেষ্ট, এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার 1 স্পুন মতো, দিয়ে দিচ্ছি সল্ট স্বাদ মতো, এখানে দিচ্ছি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে ঝাল হবে না, 1 চামচ, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সোয়া সস, দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস 1 চামচ, মিক্স করে নিচ্ছি ভালো করে সব মশলাগুলোকে একসঙ্গে, একসঙ্গে মশলাটা মিক্স করা হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দেব, ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিচ্ছে, একটু স্লিট করে রাখলে তাহলে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে আর সেদ্ধ হয়ে যাবে ভালো রকমভাবে। আপনার কাছে চিকেন বেশি থাকলে আপনি মশলাটা একটু অবভিয়াসলি বেশি বানাবেন, আমার কাছে যা চিকেন আছে তাতে দিস ইজ সাফিসিয়েন্ট। ভালো করে আমার মশলাটা লাগানো হয়ে গেছে চিকেনের গায়ে। আচ্ছা আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা, চার চামচ প্রথমে দিচ্ছি, আর একটু দিয়ে নেব, জাস্ট একটু কোটিংটার জন্য, বেশি লাগবে না। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, ময়দাটা আমি কোট করে দিয়েছি চিকেনের গায়ে মশলার পরে। তারপরে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি নিয়েছি, তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে, আমি এবার ড্রামস্টিকটা ছেড়ে দেবো।
বেশ একটা কেএফসি কেএফসি দেখতে হয়েছে চিকেনটা। চিকেন আমার ভাজা হয়ে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন হলে আমরা নামিয়ে দেব, কারণ অনেক বড় বড় পিস তো, না হলে সেদ্ধ হবে না। চিকেন আমার ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল মোটামুটি আমি এখানে 2 বড় চামচ দিয়েছি, 2টো বড় চামচ। গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব 1 বাটি এখানে পেঁয়াজ কুচি আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেটেড জিঞ্জার, 1 চামচ গ্রেটেড গার্লিক, চপড গার্লিক, ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, বিকজ এটাই মশলাটা যেটা কিনা খাওয়ার সময় মুখে পড়বে। পেঁয়াজ আদা রসুনটা আমার একটু সফট হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার, ইউ ক্যান ইউজ ব্ল্যাক পেপার অ্যাজ ওয়েল, 1 চামচ মতো হোয়াইট পেপার পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি, সল্ট, আর লাস্টে দিচ্ছি গ্রিন চিলি পেস্ট। সব জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ভালো করে আমার মিক্স হয়ে গেছে, মশলাটা রেডি। আমি এখানে এবার চিকেনটা দিয়ে দেবো, ফ্রাইড চিকেন। মশলাটাকে চিকেনের গায়ে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। চিকেনটা মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে, সো মাই হোম স্টাইল ড্রামস্টিক ইজ রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম, চিকেনটাকে আমি একে নামিয়ে নিচ্ছি। নিয়েছি ড্রামস অফ হেভেন, এর মধ্যে সামান্য দিয়ে দেবো ধনে পাতা, ইট ইজ অপশনাল অগেন। তো চট করে হয়ে গেল ড্রামস অফ হেভেন হোম স্টাইল, আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, একদম ইজি রেসিপি, আর আমাকে ফিডব্যাক দেবেন, ভালো লাগলে শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড লেট মি নো, অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে, বাই বাই।